আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাথে আছি ইঞ্জিনিয়ার নুরুজ্জামান। আমি আবারও আপনাদের মাঝে অসাধারণ একটা বাড়ির প্ল্যান এবং ডিজাইন নিয়ে আসছি। এ বাড়িটি ইন্টারন্যাশনালভাবে করা হয়েছে, যেমন আমরা মূলত ফিটে বা ইঞ্চিতে মাপটা নির্ধারণ করি। তো এ ভবনের মাপটা দেওয়া হয়েছে সম্পূর্ণ মিটার এবং সেন্টিমিটারে। তো মিটার এবং সেন্টিমিটারে মাপটা দিলে কি সুবিধা, বা কী জন্য মিটারে করবেন, বা ইন্টারন্যাশনাল কাজগুলো কেন মিটারে করা হয়, সে ব্যাপারে খুব সুন্দর আপনাদেরকে ধারণা দিয়ে দেব। তো মিটারে করলে কি কি সুবিধা আছে সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর এরকম একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে কয় টাকা ব্যয় হবে বা কী পরিমাণ মালামালের প্রয়োজন হবে, সে ব্যাপারেও সুনিশ্চিত ধারণা আপনারা পেয়ে যাবেন। এবং এন্ড অফ দ্য ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনাদের ভবনের কালারটা কিভাবে প্রদান করবেন বা কিভাবে কালারটা দিবেন, এবং যারা শিখতেছে তাদেরকেও আমি কিছু টিপস দেখিয়ে দেব যে কিভাবে ওয়ালের কালারগুলো দিতে হয় বা কিভাবে কোন কোন পাশের কালার কীরকম হয়, সে ব্যাপারে সুনিশ্চিত ধারণা দেব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে আপনি খুব সহজেই আমাদের আপলোড করা ভিডিওগুলো পেয়ে যাবেন। কেননা প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট কিছু বাড়ির প্ল্যান এবং ডিজাইন আপলোড করে থাকি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের বাড়ির প্ল্যান এবং ডিজাইনটি। তো প্রথমত আমরা আলোচনা করতেছি এটা কতটুকু জায়গায় করা হয়েছে। এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 9 স্কোয়ার ফিট, আর এদিকে আছে 10.9 স্কোয়ার ফিট। আমি এখনই আপনাদেরকে হিসাব করে জানিয়ে দিতেছি যে কত স্কোয়ার মিটার প্রয়োজন হয়েছে। টোটাল আমাদের 98 স্কোয়ার মিটারের মধ্যে এই সুন্দর বাড়িটি বা এই ডুপ্লেক্স বাড়িটি করা হয়েছে। এটা একটু ইউনিকভাবে করা হয়েছে, ভিতরের ডিজাইনগুলো একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে। তো এ সম্পর্কেও আমি আপনাদেরকে ধারণা দিব। তো প্রথমত এ ভবনটিতে আসার জন্য একটা সামনে পোর্চ রাখা আছে বা পোর্চ রাখা আছে। এখানে বসার জায়গা তৈরি করা যায় বা এখানে কার পার্কিংয়ের জন্য জায়গা রাখা যায়। যেমন বহির্বিশ্বে আমরা দেখতে পাই ইউরোপ আমেরিকায় তাদের বাড়িগুলো ঠিক এরকমই হয়, সামনের জায়গায় একটা পোর্চ থাকে তাদের পার্সোনাল গাড়ি রাখার জন্য, সেখানে তাদের মাইক্রো থাকে বা বাইক থাকে, বিভিন্ন আইটেম এখানে থাকতে পারে। তো তার এপাশে গেলে আমরা এই এই ভবনে ওঠানামার জন্য বা এই ভবনে ওঠার জন্য একটা এন্ট্রি গেট রেখেছি। তো এই গেটটাও দেখা যায় যে দুইটা ডোরের অনেক সুন্দরভাবে সাজানো আছে। তো এই পাশটায় দেখা যায় যে বসার জন্য জায়গা করা হয়েছে, সামনে আমাদের অঞ্চলে যেমন নাক বারান্দার মতো করা হয় ঠিক সেরকমভাবে সামনে করা হয়েছে। তো দুই পাশে বসতে পারবে খুব সুন্দরভাবে। তার ভিতরে গেলে একটা ফ্যামিলি লিভিং রুম রয়েছে। তো ফ্যামিলি লিভিং রুমটা মোটামুটি অনেক বড়, বা 5.6 মিটার টু 4.0 মিটার। তো 5.6 মিটার খুব একটা কম জায়গা না, অনেক বেশি জায়গায় বলা যায়। যেমন 3 × 5 = 15, প্রায় 15 ফিট বা 18 ফিট জায়গার মতো এখানে আছে। তো লংয়ে আছে 18 ফিট এবং প্রস্থে আছে 13 ফিটের মতো। তো এই জায়গাটা অনেক জায়গা। এটার মধ্যে একটা বাথরুম আছে, কমন বাথরুম যেটাকে বলে, 1.5 মিটার বাই 2.1 মিটার। তো স্ট্যান্ডার্ড সাইজের একটা বাথরুম। তো আপনারা চাইলে এইরকম ভাবে বাথরুম দিতে পারেন। তো তারপরে আমি অন্য রুমে চলে যাচ্ছি বা হল রুমে চলে যাচ্ছি। হল রুমে মাঝখানে একটা সিঁড়ি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা টানা সিঁড়ি দেওয়া আছে, পরেরটা উপরে দেওয়া আছে, পরেরটা দেখানো হয়নি। তো এইখানে একটা বাথরুম ইউজ করা হয়েছে 1.5 টু 2.4 মিটার। তো এইটা জায়গা যাতে অপচয় না হয় সেই জন্যই মূলত এখানে এইটা দেওয়া হয়েছে। তো অনেকেই দেখা যায় যে সিঁড়ির নিচের জায়গাটা অপচয় করতে চায় না, সেখানে অনেক সময় দেখা যায় স্টোর রুম তৈরি করে বা সেখানে কোনো কিছু মালামাল রাখার জন্য রুম তৈরি করে বা বাথরুম তৈরি করে। তো এক্ষেত্রেও এটা খুব ভালো একটা পদক্ষেপ বা ভালো একটা আইডিয়া। এটা অবশ্যই আপনার কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই এগুলো করবেন, কেননা ইঞ্জিনিয়াররাই আপনার জায়গার সঠিক ব্যবহার করে দিতে পারে।
তো এইখানে দেখতে পাচ্ছেন একটা ডাইনিং রুম এবং কিচেন, এটা খোলামেলাভাবেই দেওয়া আছে। যেমন আমাদের দেশে ডাইনিং রুম এবং কিচেন রুম আলাদা আলাদা রাখা হয়, তার আবার অন্য অন্য দেশে তারা হচ্ছে কিচেন রুমটা ডাইনিং রুমের সাথে অ্যাটাচড করে দেয়। কিচেন রুমের সাথে যাতে বসে চা কফি খাওয়া যায় বা আড্ডা দেওয়া যায় সেরকম একটা প্লেস তারা রেখে তারপরে তারা ডাইনিং রুমটা করে। তো এখন বর্তমানে দেখা যায় যে বাংলাদেশেও অনেক আউটসাইডের যে ডিজাইনগুলো ওগুলো চলে আসতেছে, যেমন ইউরোপ আমেরিকার যে ডিজাইনগুলো ওগুলো চলে আসতেছে, বা যারা আমাদের দেশে প্রবাসী ভাইয়েরা আছে তারা ওখান থেকে চয়েস করে এসে আমাদের দেশে এসে বলে, তারপরে এই ডিজাইনের জন্য তারা আবার খুঁজতে থাকে যে এই ডিজাইনটা কীভাবে করাবে। তো সেই জন্যই মূলত এই ডিজাইনগুলো দেওয়া, আপলোড করা। তো আমাদের কাছে আসলে আপনারা অবশ্যই এরকম ডিজাইন বা এরকম ডুপ্লেক্স কেরালা টাইপ ডিজাইন আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো অপর যে সেকেন্ড ফ্লোর ওইটা কীভাবে করা হয়েছে। তো সেকেন্ড ফ্লোরে আমরা উঠলে দেখতে পাচ্ছেন সিঁড়িটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। এ ভবনে ওঠানামার জন্য অসাধারণ স্পেসের একটা স্টেয়ার কেস রাখা হয়েছে, যার মাপ হচ্ছে 4.12 মিটার 2.4 মিটার। তো এটা অসাধারণ একটা স্টেয়ার কেস দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে সাজানো আছে, কোন দিক দিয়ে উঠবে কোন দিক দিয়ে নামবে সেটাও খুব ভালোভাবে দেওয়া আছে। তার এপাশে গেলে আমরা একটা ফ্যামিলি লিভিং রুম পেয়ে যাচ্ছি 3 মিটার বাই 3.8 মিটার, এটা কিন্তু কম জায়গা নয়, 3 মিটারে 10 ফিটের মতো, আর এখানে আছে 11.5 ফিট বা 12 ফিটের মতো। তো এখানেও ঠিক ওইরকমভাবে একটা দরজা ইউজ করা হয়েছে, ডোর ইউজ করা হয়েছে। এখানে চাইলে স্লাইড ডোর ইউজ করা যেতে পারে, এই ডোরটা একটু মডার্ন টাইপ, সেই জন্য এই ডোরটা ব্যবহার করা হয়েছে। সামনে একটা ব্যালকনি আছে, যে জায়গাটা নিচে পর্স ছিল ওই জায়গাটা একটা ব্যালকনি আছে বা বারান্দা আছে। এইটা অনেক সুন্দর একটা বারান্দা, এখানে বসার জন্য বা আড্ডা দেওয়ার জন্য যথাযথ স্পেসের একটা বারান্দা। এখানে চারপাশে চাইলে এই পাশে বা এই পাশে সামনের দিকে এখানে ফুলের টব রেখে দিতে পারে, যেহেতু ফুলের টব রাখলে অনেক সৌন্দর্য বর্ধন করবে সেই জন্য অনেকেই এটা রাখে। তার এপাশে গেলে আমরা একটা মাস্টার বেড পেয়ে যাচ্ছি, মাস্টার বেডটার মাপ হচ্ছে 4 ফিট 3 বাই 4 ফিট 4 ফিট 3 না, এটা হচ্ছে 4 মিটার 4.3 মিটার বাই 4.0 মিটারের। তার এপাশে গেলে একটা বাথরুম পেয়ে যাচ্ছি, অ্যাটাচড বাথরুম, বাথরুমটার মাপ আপনারা দেখতে পাচ্ছেন 1.5 মিটার 2.3 মিটারের। তার এপাশে এপাশে একটা ক্লোসেট রয়েছে যেখানে জামাকাপড় রাখার জন্য। তো একটা আদর্শ রুমের ক্ষেত্রে সেই রুমের মধ্যে, যেমন যদি মাস্টার বেড হয় সেই রুমের মধ্যে অবশ্যই একটা বাথরুম থাকতে হবে, অবশ্যই একটা ক্লোসেট থাকতে হবে যেখানে জামাকাপড় রাখে, অবশ্যই এমন জায়গা থাকতে হবে যেখানে আপনার ড্রেসিং টেবিল দিয়ে তারপরে খাট দিয়ে আপনি যাতে খুব সুন্দরভাবে হাঁটাচলা করতে পারেন, সেই জন্য সেই রকম একটা স্পেসের একটা জায়গা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানের যে স্পেসটা, এইখানেই আপনার আছে 4.3 মিটার ইনটু 4.0 মিটার, ঠিক আছে। তো 4.3 মিটারে কিন্তু কম না, অনেক জায়গা। আমি আপনাদেরকে আবারও হিসাব করে দেখাচ্ছি বা শোনাচ্ছি। তো 4.3 মিটারে আপনার আমাদের আসে 14 ফিট জায়গা। তো 14 ফিট জায়গা কিন্তু হিউজ একটা জায়গা। তো এই জায়গার মধ্যে আপনি একটা খাট, এদিকে 14 ফিট আছে, এদিকেও প্রায় 14 ফিট আছে। তো এই জায়গার মধ্যে আপনি একটা খাট দিয়ে বা একটা ফার্নিচার দিয়ে তারপরে যে জায়গা থাকবে এখানে ড্রেসিং টেবিল তারপরে হাঁটাচলার জন্য যথাযথ স্পেস থাকবে। তো তার একটু ভিতরে গেলে আমরা আরেকটা বেডরুম পেয়ে যাচ্ছি, কমন বেডরুম 3 মিটার বাই 4 মিটারের, এটা অসাধারণ স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম। তার এপাশে গেলে আমরা একটা বাথরুম পেয়ে যাচ্ছি 1.5 মিটার বাই 2.3 মিটারের। তার এপাশে গেলে আমরা আরেকটা কমন বেডরুম পেয়ে যাচ্ছি 4.0 মিটার বাই 4.0 মিটারের। তো এটা স্কোয়ার শেপের একটা রুম। তো স্কোয়ার শেপের রুম হলে দেখা যায় যে রুমের মধ্যে অনেক স্পেস পাওয়া যায়, অনেক জায়গা থেকে যায়। তো সেক্ষেত্রে স্কোয়ার শেপের রুম দেওয়ার যথার্থতা আছে। এইখানে সব ধরনের রুম ব্যবহার করা হয়েছে। স্কোয়ার শেপ বা আয়তাকার শেপের যদি রুম হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু রাখা যায় বা অনেক মালামাল এখানে রাখা যায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই স্কোয়ার বা আয়তাকার ক্ষেত্রের রুমগুলো দিব, তাহলে দেখা যাবে যে অনেক স্পেস পাওয়া যাবে। তো এখানে দরজাগুলো একটু মডার্ন টাইপের দেওয়া হয়েছে, সুন্দরভাবে দেওয়া হয়েছে। এগুলো এটার মানি হচ্ছে এটা যাতে একটু নান্দনিক হয়,
তো বাড়িঘর মানুষ করে একটু শখের বিষয়ে, তো শখটা যদি ঠিকভাবে পূরণ না হয় বা তাদের স্বপ্নটা যদি ঠিকভাবে পূরণ না হয় সেক্ষেত্রে বাড়ি করার কোনো মানে হয় না টাকা জমিয়ে, তো সেই জন্যই এটা করা হয়েছে। এখানে সুন্দর সুন্দর কিছু বাড়ির প্ল্যান এবং ডিজাইন আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো এই হলো এটার সম্পূর্ণ প্ল্যান এবং ডিজাইন। তো এই বাড়িটি নির্মাণ করতে কয় টাকা ব্যয় হবে বা কী পরিমাণ মালামাল লাগবে সে সম্পর্কে এখন আমি আপনাদেরকে ধারণা দেব। এটা যেহেতু একটা ডুপ্লেক্স বাড়ি, এই ডুপ্লেক্স বাড়িটা নির্মাণ করতে প্রায় 18-20 লক্ষ টাকার মতো প্রয়োজন হবে, যেহেতু এটা একটু গর্জিয়াসভাবে করা হবে। এটা চাইলে যাদের বাজেট কম তারা চাইলে একটু কম খরচও করতে পারবেন, যেমন তারা সর্বোচ্চ 14 লাখ টাকা খরচ করলেই এরকম সুন্দর একটা বাড়ি করতে পারবেন। তো তাতে হবে কি, মালামালটা একটু নর্মাল ইউজ করতে হবে। যেমন আমি এই বাড়িটার জন্য যে মালামাল চয়েস করে দিয়েছি, যেমন সিমেন্টের ক্ষেত্রে কিছু 100% ক্লিংকার বিশিষ্ট কিছু সিমেন্ট ব্যবহার করতে বলছি। তো সেই সিমেন্টগুলো দেখা যায় যে একটু দাম অন্যগুলোর তুলনায় একটু বেশি। যেমন অন্যগুলো যদি 450 টাকা বস্তা হয় সেক্ষেত্রে ওই সিমেন্টের দাম 550 বা 600 টাকা হয়ে যেতে পারে। তো এখানে দেখা যায় যে 100-150 বাগ সিমেন্ট যদি প্রয়োজন হয় তাহলে দেখা যায় অনেক একটা অ্যামাউন্ট বেড়ে যায়। তারপরে দেখা যাচ্ছে আমরা যেহেতু রড ইউজ করি রডের ক্ষেত্রে, তো রডের ক্ষেত্রে বর্তমানে রডের দাম অনেক বেশি। এটা এই যে 2021 এবং 2022 মৌসুমে এখন চলতেছে 22 মৌসুম, 2021 সালে কিন্তু মোটামুটি অনেক টাকা বেড়ে গেছিলো 20 সালের তুলনায়। 20 সালে যেমন যে রডের দাম, যেমন BSRM রড ছিল, যে রডের দাম ছিল আপনার 60 টাকা বা 59 টাকা, ওই রডগুলো এখন আপনার কিনতে হচ্ছে প্রায় 85 টাকা দিয়ে। তো 85 টাকা এই জানুয়ারি মাসের আগে ছিল, এই যে 2022 সালের জানুয়ারির আগে ছিল 85 টাকা। তো জানুয়ারির দিকে একটু কমে ছিল, যেমন আপনার 79 টাকার মতো হয়েছিল BSRM রড, তারপরে অন্যান্য রড প্রত্যেকটা রডেই 2 টাকা বা 3 টাকা কমে ছিল। তো এখন আবার দেখা যায় যে আবার রডের দাম বেড়ে গেছে, যেহেতু এখন মৌসুম শুরু হয়েছে, সবাই বাড়ি ঘর তৈরি করতেছে, মৌসুমের একটু শেষ পর্যায়ে বলা যায় যে মাঝামাঝি চলে আসছে। কেননা কিছুদিন পরেই তো বৃষ্টি নামবে, তখন দেখা যাবে যে অনেকেই কাজ স্থগিত করে দিয়েছে বা তাদের কাজ চালাচ্ছে না। কেননা বৃষ্টির মধ্যে কাজ করতে অনেক সমস্যা হয়, দেখা যায় যে অনেক কাজের ঘাটতি হয়, অনেক মালামাল নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সবাই শীতের সিজনে বা শীতের মৌসুমে সবাই কাজ করতে অভ্যস্ত বা কাজ করতে চাচ্ছে, সেজন্যই এই সময়টায় সবাই প্ল্যান এবং ডিজাইন করাতে আসে ম্যাক্সিমাম। তো সেজন্যই আপনাদেরকে বললাম। তো আপনারা যদি মালামাল ক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে ক্রয় করবেন। যেমন আপনি যদি রডের ক্ষেত্রে 60 গ্রেড আছে, 50 গ্রেড আছে, 40 গ্রেড আছে, এই গ্রেডগুলো যদি আপনি একটু চেঞ্জ করেন দেখা যায় যে দামেও কমে যায়, কিন্তু আবার মালামালের কোয়ালিটি একটু খারাপ হয়ে যায়। যদি আপনি গ্রেড পরিবর্তন করেন, যেমন 500 গ্রেড আছে, 400 গ্রেড আছে, এটা গ্রেডের বিভিন্ন ওয়াট অনুযায়ী 75, 60, ঠিক আছে, এইগুলো দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করবেন, তাহলে দেখা যাবে যে আপনার ভবনটি স্থায়িত্ব হবে। আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারের কাছে কেন যাবেন, আপনি চাইলেও নিজেও করতে পারেন বা নিজেও এরকম একটা প্ল্যান করতে পারবেন। এই প্ল্যানটা করা মুখ্য বিষয় না, আপনি অনেকটা প্ল্যান দেখে আপনি ধারণা করে এইরকম একটা প্ল্যান সাজাতে পারবেন, এটা যে কেউ পারে। এটা পারে না এমন কোনো লোক নেই, যারা মোটামুটি আর্ট করতে পারে বা যারা আর্ট করতে না পারলেও পেপারে স্কেল দিয়ে খুব সুন্দরভাবে আর্ট করতে পারে। তো এইটা আর্ট করা, শুধু আর্ট করাটাই না, শুধু এইটা দেখতেছেন যে ফ্লোর প্ল্যান, ফ্লোর প্ল্যানটার মধ্যে অনেক কিছু নিহিত থাকে। ফ্লোর প্ল্যানটা করার সময় একজন ইঞ্জিনিয়ার তিনি ভাবে যে কোন জায়গায় কয়টা রড হবে বা কোন জায়গায় কয়টা কলাম হবে, তো কলামগুলো ঠিকভাবে দেওয়া যাবে কি না, সেই জন্য তারা অনেক চিন্তাভাবনা করে এটা দেয়। দেখা যায় যে লোডের উপর নির্ভর করে, তারপর কলামগুলো নির্ধারণ করে যে কয়টা কলাম দিলে এই ভবনের লোডটা নিতে পারবে, এই ভবনটা খুব সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবে। তো আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে এই ছোটোখাটো বা দুইতলা একতলা বাড়ির জন্য মিস্ত্রিকে দিয়েই করিয়ে ফেলাই। তো এতে দেখা যায় যে যতটুকু লাভ হবে তার থেকে ক্ষতি বেশি গুণ ক্ষতি হয়ে যায়। যেমন আপনার যখন
ভবনের লেআউট দেওয়া হয়, ওয়াল লেআউট যেটাকে বলে, ওয়াল লেআউট দেওয়া হয়, তখন দেখা যায় যে মুখস্থ প্ল্যান যেটা ছিল ওতে ও থেকে অনেকটা চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখা যায় যে করার পরে যখন আপনি বসবাস শুরু করলেন তখন আপনার মনে হবে যে না আসলে এই রুমটা এইদিকে হলে অনেক ভালো হতো, এই রুমটা এইদিকে হলে অনেক ভালো হতো। হ্যাঁ, দেখা যায় যে এরকম সমস্যার সম্মুখীন অনেকেই হয়। ইদানিং আমার কাছে অনেকেই ফোন দিয়েছেন যারা তাদের এরকম সমস্যার সম্মুখীন হয়েছে যে আমার বাড়ি করা হয়েছে কিন্তু রুমগুলো এলোমেলো হয়ে গেছে, যেই সিরিয়ালে আমি রুমগুলো চেয়েছিলাম ওই সিরিয়ালে করতে পারিনি। তো উনি কিন্তু এই কোনো ইঞ্জিনিয়ারের স্বর্ণাপন্ন হন নাই বা পরিচিত হন নাই, তিনি খুব অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে করিয়েছেন এই কাজগুলো। তো যারা মিস্ত্রি আছেন তাদেরকেও উদ্দেশ্য করে বলছি, যারা আপনারা বাড়ি নির্মাণ করেন অবশ্যই আপনারা আপনাদের যে কাজগুলো করেন তাদেরকে পরামর্শ দিবেন ইঞ্জিনিয়ারের স্বর্ণাপন্ন হতে, তাহলে দেখা যায় যে আপনাদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে না। যেমন আপনাদের দায়ভার আপনাদের উপরে থাকবে না, যদি কোনো কাজ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি নিজে দায়বদ্ধতার মধ্যে থাকবেন না, কেননা আপনি যদি প্ল্যান অনুযায়ী বাড়ি করেন তাহলে আপনার অনেক সুবিধা হয়। যেই কাজটা আপনার 5 দিন বসে করতে হতো সেই কাজটা আপনি 3 দিনে সম্পন্ন করতে পারবেন যদি প্ল্যান মাফিক করেন। আর দেখা যায় যদি প্ল্যান মাফিক না করেন, উল্টো পাল্টা করতে করতে দেখা যায় যে কাজের কোনো কাজ হচ্ছে না, অকাজই বেশি হচ্ছে, যখন করে আবার ভাঙতে হচ্ছে, করে আবার ভাঙতে হচ্ছে, এরকম অনেকটা হয়েছে। আমি বিগত দিনে এই যে ঢাকা উত্তরা ওখানে একটা কাজের সাইট পরিদর্শনে গিয়েছিলাম, ওখানে আমাকে নেওয়া হয়েছিল। তো ওইখানে দেখা যায় যে একটা সিঁড়ি ওরা 2 বার ভাঙছে। এটার কারণ হচ্ছে করার পরে তারা চিন্তা করে যে আসলে এটা এরকম হবে কি না, করার পরে প্ল্যান করে। তো প্ল্যানটা আগে করতে হবে বা ডিজাইনটা আগে করতে হবে, তারপরে হচ্ছে মাঠে কাজ করতে হবে। আপনার আগে স্ক্র্যাচ করতে হবে, স্ক্র্যাচ করে দেখতে হবে যে আসলে এটা ঠিক আছে কি না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে সিঁড়িটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সিঁড়িটা হচ্ছে আপনার এটা ডেঞ্জারাস সেকশন বলা যায়। এই সব জায়গা দিয়ে ঠিক থাকলেও এই জায়গা দিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এইটার ক্ষেত্রে এখানে কতটুকু পরিমাণ রড হবে, কতটুকু পরিমাণ সিমেন্টের মিশ্রণ হবে সেটা সম্পর্কে খুব বিস্তারিত না জেনে তো কেউ এটা করবেন না দয়া করে। যেমন আপনার সিঁড়ির ঢাল আছে 45 ডিগ্রি বা 30 ডিগ্রি, 38 ডিগ্রি, এইটা প্রত্যেকটা ভবন অনুযায়ী কতটুকু সিঁড়ির জায়গা রেখেছে এই অনুযায়ী এগুলো মাপ বা মেজারমেন্ট দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ভবনে 20 ডিগ্রি 35 ডিগ্রি হবে, সেখানে 30 ডিগ্রি দিয়ে দিয়েছে সিঁড়ির ঢাল, সেখানে তারপরে দেখা যাবে যে ওটা ফেটে যাবে, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এইটা সব সর্বোপরি বিবেক বিবেচনা করে তারপরে এটার করতে হবে, ডিজাইন করতে হবে। তারপরে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভবনের ওয়ালের যে কালারগুলো, কালারটা কীরকমভাবে করবেন বা কালারগুলো কীরকমভাবে করা যায় সে ব্যাপারে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। ডাইরেক্ট সফটওয়্যারে চলে আসছি আমরা, তো সফটওয়্যারে চলে আসলে এখানে যে কালারগুলো আছে এখানে, যেমন আমি অলে এই কালারটা দিয়ে দিচ্ছি, এই কালারটা পিক করলাম, হ্যাঁ দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ওয়ালে যে কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা হয়ে যাচ্ছে। তো এই কালারটা মূলত এখন মোটামুটি বেশি চলে যে এটা সফটওয়্যারের জন্য বা কি বাহিরের জন্য এই কালার দেওয়া যায়, বাহিরে দিলেও খারাপ হবে না, মোটামুটি ভালো হবে। তো এইটা হচ্ছে বাহিরে যদি আমরা কালার দিতে যাই সেক্ষেত্রে অফ হোয়াইট কালারটা ব্যবহার করব, যেহেতু আমার এখানে স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট সেজন্য আমি অফ হোয়াইটটা এখন দেখাচ্ছি না, কারণ অফ হোয়াইটটা দিলে আপনারা তেমন বুঝতে পারবেন না, সেই জন্য এইরকম কালারটা দেওয়া আসলে মূলত। তো এই কালারটাও মোটামুটি ভালো, খারাপ না, এই কালারটা দিয়ে আপনারা আপনার ভবনের ডিজাইনটি করতে পারবেন। আর এটা দেখাচ্ছি মূলত যারা স্টুডেন্ট আছে তাদেরকে, যারা শিখতে চাচ্ছে তাদের জন্য এইটা দেখাচ্ছি, তারা এরকমভাবে এখানে, তো আমি এই কালারটা নিয়ে করলাম, এই কালারটা নিয়েই যে করতে হবে এরকমটা না, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি ওই কালারটা নিয়ে করতে পারবেন। প্রায় আমাদের হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা, হ্যাঁ খুব সুন্দরভাবে নাইসলি ওয়েল ডান, ঠিক আছে এই এটা করলাম। তারপর এটা আপনি করতে পারবেন, এটা আমি অন্য একটা ভাবে দিয়েছি, এটা ব্রিক্সের যে একটা সিম্বল, যে ব্রিক্সের সিম্বল দিয়ে এখানে অলগুলো দেওয়া হয়েছে, যেহেতু অলগুলো ব্রিক্স সিম্বল থাকে। তারপর এইগুলো আপনি কনক্রিট চিহ্ন কীভাবে দেবেন, এখানে কনক্রিট চিহ্ন আছে,
কনক্রিট, ঠিক আছে। তো এগুলো নিয়ে তারপর আপনি এখানে কনক্রিট দিয়ে দিতে পারবেন। এখানে সাইজটা চেঞ্জ করে দিতে হবে, সাইজটা ঠিকভাবে আসতেছে না। তো এই সাইজটা আসতেছে না, এটা এখন সফটওয়্যার জন্য একটু সমস্যার কারণে দেখানো যাচ্ছে না। আপনারা চাইলে আমরা অবশ্যই দেখিয়ে দেবো এটার সম্পূর্ণ বিষয়টা, আসলে বিষয়টা কি, এখানে যেহেতু ভিডিও চলতেছে সেজন্য এখানে একটু সেটিংয়ে সমস্যা আছে, সেটিংটা ঠিক করে আমি দেখিয়ে দেবো। যেহেতু এখন যদি ঠিক করতে যাই তাহলে দেখা যাবে লেন্থ অনেক, ভিডিওর লেন্থ অনেক বৃদ্ধি হয়ে যাবে, তো তখন দেখার আপনার ধৈর্য হবে না। তো এই হচ্ছে সম্পূর্ণ বাড়ির প্ল্যান এবং ডিজাইন। যদি প্ল্যান এবং ডিজাইন এবং যা দেখালাম সেটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইনের জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই এ ধরনের সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান এবং ডিজাইন খুব সহজেই দেখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো সুন্দর বাড়ির প্ল্যান এবং ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।